অভাবী মানুষটা তো আমি খুঁজে বার করছি, তাই নাকি? এখন তোমার অভাবটা তার তোমার যন্ত্রণা বা তোমার দুঃখ কষ্ট বা তোমার ভবিষ্যৎ রঙিন স্বপ্নটা তার উপরে যদি সমর্পণ করো তাহলে সে তার কাঁধে ভর করে আগে যেতে পারবা। মানুষটা চিনা লাগবো না, কিছুই নিয়ে যাই, মানুষটা কি করবো ওইরকম। সে মানুষটা চিনো, সে মানুষটাকে জানো, সে মানুষটা তোমার অন্তরাত্মায় আছে। তাই নাকি? পৃথিবীতে তো গাছ লতা তরু বন যত আছে, আর পৃথিবীতে যত বেমার আজার আছে সব নিরাময়ের জন্য সব বেমারের ওষুধ গুলো তো সেই গাছ লতার ভিতরেই দেওয়া আছে, কিন্তু সেই গাছটাকে চিনাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যে চিনতে পারে সে গাছ দিয়ে সে গাছের সব ব্যবহার করে বহুত কিছু করতে পারে। গুণাগুণ গাছের না থাকলে তো পৃথিবীতে গাছ লতা আল্লাহ সৃষ্টি করতো না, কিন্তু সেটাকে চিনাক্ত করাটাই হয়েছে সবচেয়ে বড় কথা। এখন তুমি যদি তাকে চিনাক্ত করতে না পারো আমি তো কমো, সেটা তোমার জন্য দুর্ভাগ্য। মানুষটাকে আমি চিনাক্ত কিরম করে করবো? আমি চিনলি সে মানুষটা চিনাক্ত করবো? আচ্ছা তোমাকে এখন একটা কথা বলি, হ্যাঁ, এখন তোমার জীবনের ঘটে যাওয়া ঘটনার সমস্ত কিছু জানার পরেও তোমার জীবনটাকে যদি সেরকম একদম সদাশয় ব্যক্তি বা সেরকম যদি একজন স্বচ্ছ সবল ব্যক্তি অর্থ সম্পদ থাকা ব্যক্তি যদি তোমাকে হাত ধরে তুলে নিয়ে এসে তোমার জীবনের যদি রঙিন স্বপ্নটাকে পূরণ করাইতে চায়, তুমি একমত আছো কি? ওইরকম মানুষ থাকলে তো একমত থাকাই যায়। তাও মানুষটাকে দেখা লাগবো না, চেনা লাগবো না, আমি কে চিনি নাকি? এই বেদনাটা কিন্তু সবাই বুঝবে না, আর সবাই কিন্তু এরকম কাউকে জীবন গড়ানোর দায়িত্ব নিব না। কয়জনে নিতেছে চোখের সামনে, যে কয় না যে কত ভালো ভালো ফুল পাহাড়ের ভিতরে ফুটে আছে, কেউ তার গন্ধও পায় না, তার সুয়াদও পায় না, সুগন্ধিও পায় না, সে ফুলের কোনো আদরও নাই। রাস্তার ধারে অনেক ফুল ফুটে থাকে, যে ফুলের গন্ধ নেই সেটাও কিন্তু মানুষের চোখে পড়ে। ভালো ফুলের গন্ধ পাহাড়ে ফুটে থাকলেও তো তাকে তো কেউ চোখে পড়তেছে না, দেখতেছে না। তোমার জীবনের আদি অন্ত সবকিছু জানার পরে যে তোমাকে সহায়ের হাত বাড়াই দিতে চায় এবং তোমার জীবনটাকে সুখময় করতে চায়, তাকে তো তোমারও একটু চিনার প্রয়োজন আছে, তাকে তো তোমারও তো অন্তরাত্মা দিয়ে দেখার হ্যাঁ, প্রয়োজন আছে। সেনার তো প্রয়োজন আছে, তার জন্যই তো সেনা লাগবো না। সেই কথাটাই কইতেছি, তোমারও তো অন্তরাত্মা দিয়ে একটু মানে চোখ বন্ধ করে দেখা দরকার যে সেই ব্যক্তিটা কে হইতে পারে যে আমার জীবনটাকে একটা ফুলের বাগানের মতন করে সুন্দর করে গড়ে তুলতে চায়। হ্যালো, হ্যাঁ, এখন এখনো বুঝো নাই? না, আমি ওইরকম কথা বুঝি না। বুঝাটা 100% বুঝছো কিন্তু স্বীকার করতেছো না, এটাই কথা। আমি ওইরকম কথা বুঝি না, 100% বুঝলাম কিরকম করে। বুঝাটা 100% বুঝে পাইছো কিন্তু নির্দিষ্ট করে না কওয়ার জন্য তুমি বস্তুটাকে একটু মানে ঢাকিয়ে রাখতেছো।
থেকে রাখতে হবে। তোমাকে যে কথাগুলো আজকে আমি কইলাম, তোমার জীবনের যেটা পরিঘটনা, এই ঘটনা ঘটার পরে বর্তমান পর্যন্ত এমন করে এত টাইম নিয়ে তোমাকে এই ধরনের কথা আজ পর্যন্ত কেউ কইছে না রে। তা তো কনাই কেউ, তাহলে নিশ্চয় তোমার ভাবা লাগবো যে কেউ যদি আমাকে কয় নাই, তাহলে ওরকম কোন উদার ব্যক্তি মনে হয় তোমার জীবনে আসে নাই, আর কোন উদার ব্যক্তি তোমাকে তোমার জীবনের স্বপ্ন পূরণ করার জন্য আগ বাইরেও আসে নাই। হয়তো সেই উদার ব্যক্তি তোমার হয়তো জীবনে আসছে, যে উদার ব্যক্তি তোমার জীবনের সমস্ত দায়িত্ব নিয়ে তোমার জীবনটাকে সুখ আর শান্তিতে ভরাই দেওয়ার জন্য, জীবনটাকে গড়ানোর জন্য কথাগুলো কয়ে আছে। এখনো বাকি আছে, বুঝার বাকি আছে এখনো? নে ঠিক আছে এখনো স্যার, হ্যাঁ পরে কথা কমনি ডাকতেছে। এই যে তুমি কিন্তু মন নারাজ করলা। না ডাকতেছে, ওই যে বাড়িত মানুষ হয়েছে না, ওই বাড়িত নানা গো বাড়িত ডাকতেছে, যাওয়ার নেই না ওটা তো বুঝলাম, কিন্তু তুমি যে মন নারাজ করলা, মন নারাজ মানে। মনে হয় যে খুব তাড়াতাড়ি করে আমার থেকে সরলি, মনে হয় যে তুমি মানে 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 অত মানে ভালো লাগবো তোমার, এই যে একটা ভাব মনে হয় প্রকাশ পাইলো। না না ওইরকমই ওইরকম বাপ প্রকাশ কে ডাকতেছে, তার জন্য কইলাম যে পরে কথা কম। পরে কি মনে থাকতো ঠিক একটা আছে মিস কল, পরে একটা একটা মিস কল দেওয়ার, ও নি হ্যাঁ ফ্রি হয়ে মিস কল দাও। হ্যাঁ হুম। ঠিক আছে।